জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালো না বাসতে পারলেও সম্মান করবে। যদি ভালোবাসার বিশ্বাসের মর্যাদা না রাখতে পারো, তবে কাউকে বিশ্বাসের আস্থা দিও না। যখন তুমি প্রেমে পড়বে, তখন তোমাকে আর ঘুমাতে ইচ্ছা করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের থেকেও আনন্দময় হবে। শূন্য স্থান যেমন সঠিক মানুষ ছাড়া পূরণ করা যায় না, ঠিক তেমনি জীবনে সঠিক মানুষ ছাড়া ভালো থাকাও যায় না। যদি কাউকে সত্যি ভালোবাসতে না পারো, তবে কাউকে আই লাভ ইউ বলো না। এটা তিনটি ওয়ার্ড না, এটা একটা মানুষের জীবনের পাসওয়ার্ড। এই পৃথিবীতে একমাত্র সেই ব্যক্তি নিঃসন্দেহে ধোকা খায় যে মানুষকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করে। কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয়, তার থেকে বেশি গুণ কষ্ট হয় কেউ জীবন থেকে চলে গেলে। কষ্ট আর অবহেলা মানুষকে কাঁদায় না, অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। যে যত কলিজার টুকরা বা প্রিয় হোক না কেন, প্রয়োজনের সময় কাউকে পাশে পাওয়া যায় না। কিছু মানুষ সব কিছু পেয়েও সুখী নয়, আবার কিছু মানুষ কল্পনাতেও সুখ খুঁজে পায়। সম্মান যদি করতে হয়, তবে ধন দেখে নয়, গুণ দেখে করো। আর বিয়ে যদি করতে হয়, তবে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। হাজারো ঝগড়ার পর যে সম্পর্ক টিকে থাকে, তার নাম ভালোবাসা। চোখের জল দিয়ে কখনো কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকার অর্থে ভালোবাসে, সে কখনো চোখে জল আসতে দেবে না। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। হতাশা হওয়ার কোনো কিছুই নেই। মনে রেখো, সূর্য যত গভীর হয়, দিনের আলো তত তাড়াতাড়ি আসবে। একাকিত্ব তোমাকে যা শিখাবে, পুরো পৃথিবীর বই তোমাকে তা কখনো শেখাতে পারবে না। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময়, এ দুটোই কখনো ফিরে আসে না। যে দেখতে ভালো তাকে ভালোবেসো না, যার মনটা ভালো তাকে ভালোবাসো। জীবনে সে তোমাকে অনেক সুখে রাখতে পারবে। সন্তানদের উপহার না দিলে হয়তো সে কিছুক্ষণ কাঁদতে পারে, কিন্তু তার জীবনটা সুন্দর না করে দিলে হয়তো সে সারা জীবন কাঁদবে। সন্তানদের উপহার না দিলে হয়তো সে কিছুক্ষণ কাঁদবে, কিন্তু তাকে শিক্ষা না দিলে সারা জীবন কাঁদবে।